গুড মর্নিং, আজকে 20 তারিখ, 20th June, রবিবার। আজকে আমার ব্লগটা আমি এখন থেকে শুরু করছি। আজকে হচ্ছে গিয়ে সানডে, হলিডে, সবাই ছুটি, বাড়িতে আছে। তা আজকে সবাই ছুটি যখন, তখন আমারও আজকে বেশ অনেকটা কাজের নিষ্কৃতি। তা তোমরা জানো, আগেই আমি বলেছি সেই রবিবার দিনে ওরা আমাকে অনেক হেল্প করে। তা আজকে হেল্প মানে আজকে বেশ মারাত্মক একটা লেভেলের হেল্প, মানে আজকে আমাকে রান্নাই করতে হচ্ছে না। রান্নাটা আজকে বড় মেয়ে করছে আর জোগাড় দিচ্ছে আমার ছোট মেয়ে। তা আর আজকে রান্না করছে, মানে আজকে হলিডে। আগে কথা বলতাম না আমরা যে হলিডে ছুটির দিনে মানে গরম গরম রুটি, ছুটি গরম গরম রুটি। তা আজকে গরম গরম রুটির জায়গায় আজকে মেয়ে আমাকে বেশ ভালো ভালো জিনিস করেই খাওয়াচ্ছে। হচ্ছে গিয়ে ফ্রাইড রাইস আর চিকেন শাহী কোরমা। বাহ, ভালোই হলো, আজকে তো দারুণ ব্যাপার। আমি বলেছি ঠিক আছে তাহলে তোরা কর, আমি এদিককার কাজকর্ম করি। কালকে ছেলে বলেছিল না, শ্বশুরবাড়ি গেছে, ও যাওয়ার আগে অফিস থেকে ফেরার সময় চিকেন নিয়ে এসে রেখে দিয়েছে। আর বড় মেয়ে তো জানো, যখনই যা করবে সব নিজে জোগাড় করে নিয়ে এসে করে, মানে কিনে কেটে নিয়ে আসে। ওর মনের মতো জিনিসপত্র সব যদি ঘরে না থাকে সেগুলো সব নিজে নিয়ে আসে। তা আজকেও যথারীতি সে সব নিয়ে কিনে কেটে নিয়ে এসছে বাজার থেকে। তাই এখন ওরা করছে আর আমি এদিককার কাজকর্ম সারি। আজকে তোমরা চলো আমার সঙ্গে, আমার এই নতুন দিন শুরু হচ্ছে, তোমাদের সঙ্গে নিয়ে আজকে শুরু করি। দেখো আজকে কি করে ওরা, দেখি আমিও দেখি তোমরাও দেখো। ভাতটা করে রেখেছি এখানে, আর এর মধ্যে কাজু, কিশমিশ আর গোটা গরম মশলা দেওয়া আছে। আর এবার এটাকে ভাজা হয়ে গেছে, এটাকে আমি আস্তে আস্তে মিশিয়ে দেব। ওটাতে জায়ফল দিসনি রাইসে? হ্যাঁ, জায়ফলও দেওয়া আছে, মানে গোটা গরম মশলা, জায়ফল, ওইগুলো সব দেওয়া আছে এটার মধ্যে আর কি। ভাত রেডি করে ফেলেছি। হ্যাঁ, আর এইটাতে আমি এটা ভাজছি এখন, এটা আগে ভাজা হয়ে গেলে এটার মধ্যে আমি দিয়ে দেবো। দিয়ে দিচ্ছি এর মধ্যে, পেঁয়াজটা ভাজার সাথে সাথে একটুখানি নুন দিয়ে দেবো। এই নুন দিলে তাতে কি হয় যে পেঁয়াজটা একটুখানি নরম হয়ে যায়, মজে যায়। হ্যাঁ, আর বেশ ভালো করে লাল লাল করে ভাজতে হবে, যাতে সারা লাল লাল করে ভাজা হচ্ছে ততক্ষণ আমাকে ভেজেই যেতে হবে। আর চিকেনটাকে কি ম্যারিনেট করে রেখেছিস? হ্যাঁ, চিকেনটাকে আমি ম্যারিনেট করে রেখেছি। কি কি দিয়ে করেছিস ম্যারিনেট? দই, আদা রসুনের পেস্ট, নুন, হলুদ আর একটু তেল। মোটামুটি কতক্ষণ রেখেছিস ম্যারিনেট করে? যতক্ষণ রাখা যায়, আমি আপাতত রেখেছি 30 মিনিট হতে যায়। ওটা তো আরো ঘন্টা খানেক রাখলে আরো ভালো হয়, তাড়াতাড়ি সময় তাই করলি তুই। এটা ঘন্টা খানেক রাখলে আরো ভালো হয়। সব চিকেনের মধ্যে জিনিস এগুলো সব ঢোকে। পেঁয়াজটা ভাজা এরকম দেখো হয়ে এসছে, লাল লাল হয়ে গেছে। এবার আমি টমেটোটা দিয়ে দিচ্ছি, দুটো টমেটো দিচ্ছি, যেহেতু আমি দই দিয়ে ম্যারিনেট করেছি ওই জন্য দুটো টমেটো দিয়ে দিচ্ছি। টমেটোটাকে একটু তো ভাজতে হবে। হ্যাঁ, টমেটোটাকে দিয়ে একটু ভাজবো। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, এবার আমি চিকেনটাকে দিয়ে দেবো আস্তে আস্তে। ঢেলে দিয়ে দে, ঢেলে দিয়ে দে না।
হ্যাঁ সব কেটে নিয়ে নে। তারপরে এগুলো দিয়ে কষবি যখন তখন জলটা দিয়ে দিবি। আর বেশি এতে জল দেওয়ার দরকার নেই, কারণ এটা যেহেতু একটুখানি কোরমা কোরমা টাইপের হবে ওই জন্য অত বেশি জল দেওয়ার দরকার নেই। গরম জল একটুখানি দিয়ে দেবো, একটু গরম জল দিতে হবে। যত কষবি ততই তো ভালো কালার আসবে। আর এই কষতে কষতে চিকেন তো কষতে কষতেই সেদ্ধ হয়ে যায়। হ্যাঁ এবার কি কি দিবি? এবার আমি লঙ্কা হলুদ নুন মিষ্টি সব দিব। সিম করে রাখ একদম লেগে না যায়। এটা কিন্তু পরে একটু টেস্ট করে দেখবি, যদি একটু লাগে তখন দিবি, না হলে হ্যাঁ ভীষণ ঝাল হয়ে যাবে। গ্যাসটা কি বাড়িয়ে দিয়েছিস? বাড়িয়ে দিয়ে একটু কষানো ভালো করে। ভালো গন্ধ বেরিয়েছে, মানে এটা মেনলি ওই আদা রসুনের ওইটারই গন্ধ বোঝায়। তোর তো আরো ইনগ্রিডিয়েন্টস দেখছি সব রয়েছে, সেগুলো তো বাকি আছে এখনো দিতে। দেখি লাস্ট আবার কি দাঁড় করাস তুই এটাকে।
তেল ছাড়া ছাড়া হয়ে আসছে তো। একটা সব থেকে সমস্যা কি বলতো, তোদের রান্না করতে দিলে একটাই সমস্যা, আমার সারা বাড়ি মানে নইনের তো একবারে এটো কাটা একেবারে যা তা করে, প্লিজ হাতটা অতবার বলি ধো ধো, হাতটাও ধুস না কিছু না, এখানে যেটা হাত দিচ্ছিস তো ওটায় হাত দিচ্ছিস, এটা করতে করতে নুনের কৌটো, এবার আবার নাও নুনের কৌটো ধো, তোদের করতে দিলে এই একটা আমার সমস্যা বাড়ে, বড্ড কাজ বাড়ে। তবু ছাড়বিও না রবিবার দিনকে, জানি ছুটি আমার একটুখানি ভালোই লাগে, কিন্তু আমার এই এক্সট্রা কাজগুলো তোর জন্য তোদের জন্য করতে হয়, তুই বেশি রান্না করতে আসিস বাবাই আর তুই এই ঝামেলাটা করিস। একটু দিতে হবে না, একটু মিষ্টি মিষ্টি হবে তো, কোরমা বলছিস তো আর একটু লাগবে মনে হচ্ছে আমার, জানিস টক দই দিয়েছিস টমেটো দিয়েছিস তো আমার মনে হচ্ছে আর একটু লাগবে, কেন কোরমাতে না একটু মিষ্টি মিষ্টি হয় তাই না? না আর দিতে হবে না, ঠিক আছে আরটা দিয়ে দিলাম, ঠিক আছে কালারটা দেখছি যত কষছিস তত ভালো আসছে। প্রায় এটা কষা হয়ে গেছে দেখতেই পাচ্ছ, এবারে আমি এটাতে গরম জল দিয়ে দেবো, একদম সামান্য দেব, যেহেতু এটা থেকেই জল অনেকটা রয়েছে, জল জল মতো বেরিয়েছে। হ্যাঁ এতে তো বেশি এ রাখা গ্রেভি রাখার দরকার নেই, অল্প অল্প, তাহলে একটু গরম জল করে রেখেছিলাম ওটাই দিয়ে দিচ্ছি। এবার এটাতে একটুখানি রোজ ওয়াটার, একটু রোজ ওয়াটার একটুখানি দিবি, একদম অল্প দেব, আর একটু কেওড়া ওয়াটার, তারপরে একটু নাড়াচাড়া করবো। গন্ধ বেরোচ্ছে তো রে, আর একটু আমি উপর দিয়ে এখন এই জায়ফল আর জয়ত্রী গুঁড়ো করে রেখেছিলাম, কি জায়ফল আর জয়ত্রী, আচ্ছা ওটাকে উপর দিয়ে তো দিয়ে দেবো, তাই তো হয়ে গেল প্রায়, শাহি চিকেন করবো
ঢাকা দিয়ে দিবি বা দিয়ে দে ঢাকা এবার সিমে রেখে দিবি জল কম তো ধরে যাওয়ার চান্স ঘুমে ঘুমে আছে ওটা হয়ে যাবে হ্যাঁ তাহলে হোক এখন মাংসটা সেদ্ধ হয়ে গেছে এবারে হ্যাঁ কেটে যাচ্ছে খুন্তি দিয়ে লাঞ্চের মেনু আজকে সব রেডি হয়ে গেছে দেখতেই পাচ্ছ এটা রায়তা এটা সাই চিকেন কোরমা আর এটা হচ্ছে ফ্রাইড রাইস খাওয়া দাওয়া শুরু হয়ে গেছে দুপুরের খাবার দিদিভাই কেমন করেছে রায়তাটা আমি আমি নিয়ে নিচ্ছি তোমরা খেয়ে নাও আমি একটু রান্নাঘরটাকে ক্লিন করে নিই করে নিয়ে আমি নিচ্ছি গুড ইভিনিং আজকের সন্ধ্যেবেলাটা সারাদিন আর আসিনি সেই দুপুরবেলা মানে খুব ঘুমিয়ে পড়েছি আজকে জানো তো এত ঘুমিয়ে পড়েছি যে সন্ধ্যেবেলা উঠে আর আমার কিছু করতে ইচ্ছে করছে না আর কেউ বাড়িতে নেই ওরা মেয়েরা গেছে ওই পাশে একজনের বাড়িতে গেছে ওদের ডাকলো ওদের বাড়িতে গেছে আর বৃষ্টি পড়ছিল তখনই বেরিয়েছে আবার সে দাঁড়িয়ে গেছে ছাতা নিয়ে গেছে তাও বেশি দূরে নয় সামনেই একজনের বাড়িতে গেছে দুজনে এখন তো বাড়িতে কেউ নেই আর মানে ভালোই বিশ্বাস আছে দশহারা না ওই জন্যে সারাদিনই চললো এখন তো মানে বর্ষাকাল পড়েই গেল প্রতিদিনই বৃষ্টি আজকে দশহারাতে তো বৃষ্টি প্রতি বছরই হয় এবারেও হয়েছে দশহারায় বৃষ্টি তাই আমি এই কি করব এই বইটা পড়ছিলাম বুদ্ধদেব গুহর একটু উষ্ণতার জন্য পড়েছো তোমরা খুব ভালো পড়ে দেখো বইটা আমার খুব ভালো লাগে গল্পটা আমি এর আগেও পড়েছি আবারও পড়ছি আমি অন্য এক একটা বই আমার দুবার তিনবার করে পড়া হয়ে গেছে আবার পড়ি আমি মানে এই যেগুলো ভালো লাগে খুব ভালো লাগে আমার এটা একটা মন মনে বসে গেছে এই বইটা আমার যাই হোক আজকে আমি এখানেই শেষ করছি সারাদিন যা চলল আর কিছু আজকে আমার তোমাদের সাথে শেয়ার করা নেই গুড নাইট এখানেই বলছি আজকে তোমরা আমাদের সঙ্গে থেকো আনন্দে থেকো ভালো থেকো খুশিতে থেকো আর লাইক শেয়ার কমেন্ট আর সাবস্ক্রাইব করো